তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসএসসিজিডির ব্যাপারে। আর সামনে এইটা তোমাদের কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো আমাদের এখানে অনেক ছেলে বিভিন্ন জায়গায় ফিজিক্যাল সেন্টার পড়ছিল, দুর্গাপুর, তারপরে তোমার কৃষ্ণনগর, নদিয়া, বিভিন্ন জায়গায়, মালদা, অনেক জায়গায় পড়েছিল, ঠিক আছে? তো তাদের সমস্যাটা কি হয়েছে? তাদের সমস্যাটা হয়েছে এটাই যে অনেকের ফিজিক্যাল হয়ে গেছে, অনেকের হয়নি, কিছু কিছু জায়গায় খুব টাফ দিচ্ছে, বিশেষ করে আমাদের দুর্গাপুর। তো আমি এখানে অনেক ছেলেকে বলেছিলাম, দেখো হাইট তোমার যদি এইখানে 170 হচ্ছে, তোমার 172 হলে খুব ভালো। কারো যদি দেখা গেল যে চেস্ট 80 সেন্টিমিটার হচ্ছে নর্মাল, তার 81 সেন্টিমিটার হলে ভালো হয়, তার কারণ হাইট করে তারা করে। তুমি 5 সেন্টিমিটার ফুলাতে পারছো, মানে এতটা ফুলাতে পারছো, তোমাকে একটু বেশি ফোলালে তোমারই লাভ আছে। ওজন 50 কিলোর জায়গায় যদি 55 কিলো হয় তাহলে লাভ আছে। তো এই কারণে অনেক ছেলে ফেল করেছে, হয়তো যার 170 হাইট সে বাদ দিয়েছে, কারণ এতটা বাড়ানো ছিল। হয়তো চেস্ট চেস্ট 80 সেন্টিমিটার একদম হিসাবে 80 আছে, কারো হয়তো দেখা গেল তাকে একটুকুন নিচে করে টাইট করে মেপে দিল, দেখা গেল তার 2 সেন্টিমিটার কম হয়ে গেল, সে ফেল হয়ে গেল, কেউ ফুলাতে পারছে না, একটু টাইট ধরে দিল ফুলাতে পারছে না। এই কারণে অনেক 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 ছেলে বাদ হয়েছে। কমেন্ট করে তোমরা জানাবে আমার কে কে বাদ হয়েছে। তো এই জন্য বলি একটু জিম টিম করে শরীরটা ঠিক করবে। বলছে হাতের আঙুল পাখা আছে এখানে এরকম আছে, এটাতে কিন্তু সমস্যা হবে। বলছে দাঁত সিল, দাঁত সিল করা থাক বা না থাক, এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ কথা। পোকা লাগা দাঁত যেন না, পোকা লাগা দাঁত থাকলে তোমাকে আনফিট করবে। বাম চোখে টেরা, বাম চোখে দেখতে পায় কিন্তু টেরা, তো এটা টেরা থাকলে তোমাকে আনফিট করে দিতে পারে, ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট আসাম রাইফেলে ভ্যাকেন্সি নেই। বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আসাম রাইফেলে ভ্যাকেন্সি না থাকার কারণ ভাই হচ্ছে যে তোমার বর্ডার ডিস্ট্রিক্টে যে ছেলে মেয়েগুলো আছে তাদের সমস্যাটা কি বলা থাকে, তারা আসাম রাইফেলের ভ্যাকেন্সি নিতে পারবে না, কারণ আসাম রাইফেলের ভ্যাকেন্সি দেওয়া নেই। শুধু আসাম এরিয়া, নর্থ ইস্ট এরিয়ার জন্য আসাম রাইফেলটা বিশেষ করে বানানো হয়েছে, তো এই জন্য ওদেরকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়। ওবিসি 14 নম্বর বেশি আছে। দেখো তোমার 14 আছে, কারোর 15 আছে, কারোর 20 আছে, তার আগে চাকরির চান্স হবে। বলছে আঙুল বেঁকা আছে একজন, বলছে আঙুল বেঁকা থাকলে হবে না। বলছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 7 নম্বর বেশি আছে, কারো বেশি থাকতে পারে, তার আগে চান্স আছে ভাই। এরপর বলছে যে বর্ডার ডিস্ট্রিক্ট 25 বেশি আছে, হয়ে যাবে, তোমার চিন্তা নাই। ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি সি সার্টিফিকেট এনসিসি যদি যুক্ত করা হয় তার সাথে ওবিসি দিয়ে, তাহলে বলছে কি সুবিধা আছে। দেখো সার্টিফিকেট দিয়ে কোনো সুবিধা নেই, মেন কথা তুমি যতক্ষণ না মাঠ মেডিকেল পাস করছো তোমার পরীক্ষার জন্য এনসিসি সার্টিফিকেট গুলো কোনো কাজেই গুরুত্ব দিয়ে লাগবে না। এজন যে ফ্ল্যাট ফুটের প্রবলেম আছে, ফ্ল্যাট ফুটের প্রবলেমের জন্য তুমি একটা ব্যায়াম আছে ডাক্তারও দেখাতে পারো, অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ফিজিওথেরাপি ব্যাপারটা। চোখের কালা ব্রাইন আছে, চোখের জন্য চোখের ডাক্তার খড়গপুর ছোট ট্যাঙ্কার কাছে যাবে, মানে জায়গাটা আছে সেখানে, গৌতম শাহ স্যারের কাছে যাবে, সেখানে ট্রিটমেন্ট করাবে, হয়ে যাবে। পাইলস প্রবলেম আছে, পাইলস প্রবলেমের জন্য হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক ওষুধ খেতে পারো, এটা সমস্যা সমাধান হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট 92 নম্বর, বর্ডার ডিস্ট্রিক্ট 92 নম্বর যথেষ্ট নম্বর, হয়ে যাওয়ার চান্স আছে। পায়ের আঙুল নখ মরে গেছে, ক্যান্ডিডবি, ক্যান্ডিডবি 200 টাকা দামের একটা ওষুধ পাওয়া যায়, যে কোনো ওষুধ দোকানে আমার এই ভিডিওটা দেখাবে, বলবে ক্যান্ডিডবি কীভাবে লাগাতে হবে না লাগাতে হবে সবকিছু তারা বলে দেবে, ঠিক আছে? বলছে পাইলস থাকলে, পাইলস থাকলে আনফিট করে দেবে ভাই। আমি রিপ্লাই দিই না, দেখো আমি রিপ্লাই দিই না, এটার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি অনেক ছেলেকে রিপ্লাই দিয়েছি, তারা একটার পর একটা ফালতু ফালতু প্রশ্ন করে, দাদা আমার হাইট বেশি আছে আমাকে পাস করাবে, আমার ওজন বেশি আছে পাস করাবে। তো ভাই যতটা হাইট লাগবে তার থেকে একটু বেশি থাকলে তো যথেষ্ট, ওজন বেশি আছে তো ওজনটা কমালেই হবে, এইটুকু তোমার তো সাধারণ জ্ঞান থাকা উচিত। কে যদি বলে দাদা আমার চুল পাকা আছে আমাকে কি আনফিট করবে, এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা ফাজলামি, তার জন্য আমি এদেরকে রিপ্লাই দিই, কথাটা বুঝতে পারলো? আর একটা ছেলে কমেন্ট করেছে, দাদা রানিং করলে পা ব্যথা করে কি করবো? রানিং করলে পা ব্যথা করে ওটা সবারই করে, আমারও করে, কিন্তু রানিং এর জন্য তোমাকে কি করতে হবে, ভালোভাবে তেল মালিশ প্রতিদিন করতে হবে, তবে তোমার রানিং এর সমস্যার সমাধান হবে। আর পা ব্যথা যতক্ষণ করবে তুমি রানিং করতে পারবে না, তাই প্রতিদিন তেল মালিশ করবে রাত্রিবেলায়, তাহলে তোমার এই সমস্যার সমাধান পাবে। আশার কথাটা বুঝতে পেরেছো কি বললাম না বললাম? বন্ধুদের সবাইকে শেয়ার করবে এবং পরের এসএসসির জন্য প্রস্তুতি নেবে। আর কোনো দিন কোনো একাডেমি, কোনো দালাল, কোনো ফালতু চোখ করে যেও না। যদি যাও নিজের ভবিষ্যৎ নষ্ট হবে, নিজের লাইফ খারাপ হবে, এবং কি হবে সময়টা নষ্ট হবে, সব থেকে বেশি আর টাকা পয়সা নষ্ট হবে, বাড়িতে 2-4টা গাল খাবে। কোনো একাডেমি, কোনো দালাল চাকরি করে দিতে পারে, চাকরি হয় নিজের যোগ্যতা, তোমার যদি যোগ্যতা না থাকে ইংলিশ পড়া, তাহলে তুমি কোনোদিনই ডাক্তার হতে পারো না, কথাটা মনে রাখবে। বাংলায় পড়াশোনা করে কেউ ডাক্তার হতে পারে না, যারা ডাক্তার হয়েছে তারা সবাই ইংলিশ পড়তে পারে। তো তোমার হাইট কম, তোমার চেস্ট কম, তোমার শরীরে প্রবলেম আছে, তুমি পড়াশোনা ঠিকঠাক নয়, তো
তোমার কোনোদিন পুলিশে চাকরি হবে না, তুমি যত লাখ টাকায় দালালকে নিয়ে দাও। এই জিনিসগুলো তোমার যদি ঠিক করো, পরীক্ষা, ফিজিক্যাল, মেডিকেল, তবেই তুমি চাকরি পাবে 100%। শুধু ঠিক পড়াশোনা ইংলিশ টুকটাক অনেকে করতে পারে, কিন্তু সবাই তো আর ডাক্তারের মতো পড়াশোনা করতে পারে না, ইঞ্জিনিয়ারের মতো পড়তে পারে না। ওদের প্রত্যেকটা নকশা দর্পণ থাকে, ছোট ছোট জিনিসকে ওরা বুঝতে শিখেছে, তার জন্য ওরা এই জায়গায় পৌঁছেছে। সেরকম করতে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক